নমস্কার। আজকের মাঠ কামড়ে বাঁচার এপিসোডে আমরা একটু অন্য রকমের আলোচনা করব। আমাদের সাথে আছেন রাখি ভট্টাচার্য, করঞ্জলি স্কুলের প্রিন্সিপাল, এবং আরো সঙ্গে আছে নফিসা খাতুন, ওনারই ছাত্রী এবং অ্যাথলিট, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে ট্রেনিং করছে ডক্টর কল্যাণ চৌধুরীর কাছে। আমার খুব আজকে একটা আনন্দের দিন যে আমি কানেক্ট করতে পেরেছি আপনাদের দুজনের সাথেই। রাখি ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আজকের এপিসোডটা মাঠ কামড়ে বাঁচার এতদিনের যেরকম আমরা ইন্টারভিউ গুলো করেছি তার থেকে কিছুটা আলাদা, কারণ ঠিক আমি কোনো কোচকে বা অ্যাথলিটকে আজকে ইন্টারভিউ করছি না, মানে অবভিয়াসলি নফিসা আছে, কিন্তু আমি এমন একজনকে ইন্টারভিউ করছি যার রোল একজন অ্যাথলিটের জীবনে খুব গুরুত্বপূর্ণ। স্কুলের হেডমিস্ট্রেস হওয়ার কারণে আপনার যে একটা বিশাল অবদান থাকতে পারে মেয়েদের জীবনের উন্নতি কিভাবে হতে পারে এই নিয়ে যে আপনি এতটা ভাবেন, এইটা আজকে আমাদের আলোচনায় যেন উঠে আসুক। আমি এই আশা রেখে কথা শুরু করব। রাখি ম্যাম ওয়েলকাম, নফিসা ওয়েলকাম। আপনি আমাকে একটু বলুন না যে আপনি শুরুতে ছোটবেলা নিজেও খেলাধুলা কিছু করেছেন স্কুল লেভেলে, সেইটার কথা দিয়ে আমরা শুরু করি। আমার স্কুল হচ্ছে শরীশা রামকৃষ্ণ মিশন সারদা মন্দির। আমার স্কুলটাকে ভালো লাগার প্রথম কারণ, স্কুলে দুটো বড় মাঠ ছিল, আর আমাদের যে খেলার দিদি ছিলেন উনি অত্যন্ত সবাইকে উৎসাহিত করতেন খুব, যে যেরকম পারবি। কিন্তু আমার নিজে লং জাম্প খেলতে খুব ভালো লাগতো, আর মানে আমি ক্লাস 10 পর্যন্ত লং জাম্পে নাম দিয়েছি, কিন্তু কখনো স্কুলের বাইরে কোথাও খেলতে যাইনি। সেই অর্থে যে আমি খুব ভালো স্পোর্টসম্যান সেটা আমি বলবো না। আর স্কুলের যে আমাদের খোখো টিম ছিল এবং হাডুডু টিম ছিল, তাতেও আমি খেলতাম, কারণ আমার চেহারা ভালো, লম্বা, সেই জন্য সবসময় চান্স পেয়ে যেতাম আর কি। সেখান থেকে আমাদের স্কুলের স্পোর্টসে, অ্যানুয়াল স্পোর্টসে খুব কালারফুল অনুষ্ঠান হতো, যেখানে বাইরের অনেক গেস্ট আসতে, এবং মানে বছরের ওই সময় শেষে যে সবচেয়ে ভালো স্পোর্টসম্যান হতো তাকে একটা বড় কাপ দেওয়া হতো, বড় রানা, সেইটা আমাকে খুব টানতো। কিন্তু কখনো সেটা সক্ষম হইনি আমি, কিন্তু আমার ভালো লাগতো। এটা মানে আমার নিজের স্কুল জীবনে এটুকুই আর কি, খেলা দিয়ে কিছু করব এরকম মানসিকতা ঠিক আমার ছিল না। কিন্তু আমি দেখেছি আমার বন্ধুদের কয়েকজন খেলা নিয়ে কিছু দূর এগিয়েছিল, কিন্তু মেনলি যোগাযোগ কানেকশন, আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচারটা, কিন্তু আমাদের সাব ডিভিশন কেন ব্লক, বা আমরা তো আমি স্কুলে পড়েছি সেটাও গ্রাম, এখন যেখানে চাকরি করছি সেটাও গ্রাম, মানে মিউনিসিপ্যালিটিও না, একদম পঞ্চায়েত এলাকা, সেখানে সেই ইনফ্রাস্ট্রাকচারটাই নেই। তাই আমি দেখেছি যে কিছুদিন খুব ভালো খেলেও প্রচুর মেয়ে হারিয়ে গেছে, যাদের হয়তো আরো অনেক ওপরে ওঠার কথা ছিল। এরপরে মানে আমি বাড়ির দিক থেকে কখনো পড়াশোনার ক্ষেত্রেই বেশি উৎসাহিত হচ্ছি, যেহেতু আমার বাবা মাও টিচিং লাইনে ছিলেন, তো সেই জন্য পড়াশোনাটা নিয়েই এগিয়েছি, এবং পরবর্তীকালে আমি নিজেও টিচার হয়েছি বনগুলি আনন্দ আশ্রম সর্বদা বিদ্যাপীঠে। সেটা একটা একদম শহরের ওপর স্কুল, যার কোনো বড় মাঠ নেই, একটা ছোট মাঠে মেয়েদের খেলানো হতো, কিন্তু মেয়েদের কখনো কোথাও বাইরে নিয়ে যাওয়া, ডিস্ট্রিক্ট কম্পিটিশন বা স্কুল কম্পিটিশন, আমি কখনো আমার মেয়েদের নিয়ে যেতে পারিনি, মানে নিয়ে যাইনি। আমি তো খেলার টিচার না, আমি ওখানে সাবজেক্ট টিচার, তো সেই জন্য সেখানে আমার ভয়েস খুব একটা বেশি জোরালো ছিল না, আমি কিছু রিকোয়েস্ট করতে পারি তার বেশি করতে পারতাম না। এরপর যখন আমি HM হয়ে এই করঞ্জলি বালিকা বিদ্যালয়ে এলাম, তখন এসে আমার ধারণা ছিল যে প্রত্যেকটা স্কুলে বড় বড় মাঠ আছে গ্রামের দিকে, কিন্তু এখানে এসে প্রথম দেখলাম আমার স্কুলের কোনো মাঠ নেই। এবার এর পরে আমরা এখন বর্তমানে একটা 10 কাঠা জায়গা আমার স্কুল লাগোয়া, সেটা নিয়ে একটা ছোট মাঠ, সেটাকে মাঠ বলে একটা হাস্যকর হবে, তবু সেটাকে আমরা মাঠই বলছি আর কি, কিছু নেই এর মধ্যে একটুখানি। সেটাতে গিয়ে আমি দেখেছিলাম যে আমার অনেক মেয়ে আছে যারা খুব ভালো দৌড়াতে পারে বা ভালো লং জাম্প দিতে পারে, কিন্তু তাদের কোথাও নিয়ে যাওয়ার হচ্ছে না বা নিয়ে যাচ্ছি না, এবং নিজেও আমি জানি না ঠিক কোথায় গেলে এদেরকে আমি সেই মানে প্ল্যাটফর্মটা দিতে পারবো যেটাতে নিয়ে ওরা এগোতে পারে। তো সেইখানে হঠাৎ করেই আমার স্কুলে 17 এবং 18 সালে ইউনিসেফ ভিজিট হয়,
সেটা আমার বলতে পারেন যে আমার দিক থেকে একটা সুবিধা, আমি আরো অনেকটা অনেক জনের সঙ্গে আমি কানেক্ট হতে পারি, যার ফলে আমি ইউনিসেফের যে প্রতিনিধি এসেছিলেন তার কাছ থেকেই আমি বারবার বলি এরকম কোন এনজিও বা কেউ আছে কিনা যারা মেয়েদের খেলাটা নিয়ে এগিয়ে দিতে দিতে পারে, কারণ এরা খেলতে চায় কিন্তু কোথায় গিয়ে খেলে এগোতে পারবে সেটা তাদের জানা নেই। আর আমি নিজে ব্যক্তিগত ভাবে মনে করি যে পড়াশোনার পাশাপাশি একটা স্কুল একটা বাচ্চার সব ধরনের ডেভেলপমেন্টের জায়গা হওয়া উচিত, সেটা তার পড়াশোনা হতে পারে, তার খেলা হতে পারে, তার কোকারিকুলার অ্যাক্টিভিটি, গান, নাচ, এবং তাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করা আমাদের প্রত্যেকটা শিক্ষিকা সেটাই দায়িত্ব। এবং ঘটনাক্রমে আমার সমস্ত শিক্ষিকা আমার সঙ্গে একমত, আমরা বলতে পারেন একটা দল হিসেবেই সেই কাজটা করি। সেই ক্ষেত্রেই আমার অনেক মেয়েরা চেষ্টা করছে, তার মধ্যে হয়তো নফিসা উঠে এসেছে। এবার নফিসার ক্ষেত্রে নফিসার হচ্ছে বাড়িরও একটা বিরাট ভূমিকা আছে, ওর বাবা মা ভীষণ ভাবে চান মেয়ে খেলাধুলা করুক, যেটা এই গ্রামাঞ্চলে প্রায় দেখা যায় না বললেই চলে। আমি এই সুযোগে একটু তাহলে নফিসার কাছে আসি। নাফিসা, রাকি ম্যাম যে বলছেন যে তোমার পরিবার থেকে একটা খুব সাপোর্ট আছে, মা বাবা খুব করে চান যে তুমি খেলাধুলা করো, তোমার মা বোধহয় খেলাধুলা করতে চান, তাই না? হ্যাঁ ম্যাম, মা করতে খেলাধুলা, মা খেলাধুলা করতেন, কি খেলাধুলা করতেন একটু বলবে, মায়ের সম্বন্ধে একটু বলবে? মা দৌড়াতো, ভালো দৌড়াতো, তো পরিস্থিতি বাবা মা চাপে দৌড়াতে পারেনি, মানে উঠতে পারেনি। আর মা তোমায় কি বলে এই যে মায়ের দৌড়ানোর ইচ্ছে ছিল সেটা তোমার মধ্যে কি করে এলো? আমি চাই যে অনেক বড় হতে চাই, আমি আমি দৌড়ে অনেক বড় হতে চাই, মায়ের খুব ইচ্ছে যে আমি একজন ভালো অ্যাথলিট হব, আমারও খুব ইচ্ছে যে আমি নিজে নিজে খুব একটা ভালো অ্যাথলিট হতে চাই। শুনে খুব ভালো লাগছে। আমি তোমার কথা তোমার কোচের থেকেও শুনেছি, এবং তখন শুনেছি রাখি ম্যাম ডক্টর চৌধুরী বলেছেন যে নফিসার মায়ের কথা মা বাবার কথা আপনি যেমন বললেন, উনিও বলেছেন যে এই এক মেয়ে যার বাবা মার খুব উৎসাহ, মা যখন আসেন সঙ্গে একটা কাগজ থাকে, কিছু যদি নোট নিয়ে নিতে হয় সেই নোটটুকু উনি নিয়ে নেবেন, এতটা যে একটা সবসময় সব অ্যাথলিটদের ক্ষেত্রে কিন্তু বাবা মায়েদের এতটা ইচ্ছে আমরা দেখি না, কিন্তু এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমি মাঝে মাঝে দেখেছি যে মায়েদের না পাওয়ার যে একটা কষ্ট থাকে নিজেদের জীবনে, সেটা কিছু ভাবে যেন মেয়ের মধ্যে চ্যানেলাইজ করার একটা তাদের প্রবণ। কিছু বছর বেশ কিছু বছর আগে বক্সারদের সাথে খিদিরপুর অঞ্চলে কিছু বক্সার মেয়েদের সাথে আমি কাজ করেছিলাম যখন আমি পিএইচডি করছি, এবং সেই বক্সার মেয়েরা যখন ইন্টারভিউ করছি, চারটি বোন ছিল, চারজন বোনই ওরা বক্সিং শিখছে, তখন ওদের মাও বলেছিল এই কথাটা যে মেরা জো খোয়াব থা, মেরা জো খোয়াব থি ও ম্যা ইসি ইন লোগো কি জরিয়ে পুরা করনা চাহতি হুঁ। তো সেই এদের মধ্যে দিয়ে আমার নিজের স্বপ্নটাকে আমি পূরণ করতে চাই। তো এইটা আমরা কিন্তু বারে বারে দেখি, এবং এক্ষেত্রে আমি হেডমিস্ট্রেস হিসেবে, হ্যাঁ বলুন বলুন রাখিমা, দিদিও দৌড়ায়, দিদিও দৌড়ায়, দিদি হয়তো সাইয়ে ট্রেনিং পায়, হ্যাঁ দিদিও দৌড়ায়। এবং আমার এই সূত্রে যেটা মনে হচ্ছে আর কি, যে মা বাবার রোলটা যেমন ইম্পর্টেন্ট, সেরকম স্কুলের একটা বিশাল বড় রোল থেকে যায়, এবং সেক্ষেত্রে নাফিসা খুবই ফর্চুনেট, খুবই আমাকে বলতে হবে যে খুব লাকি যে এমন একজন হেডমিস্ট্রেস পেয়েছে যিনিও কিনা এই যে ওর মায়ের যে তাগিদটা আছে যেন আপনার মধ্যেও সেই তাগিদটা আছে, শুধু নাফিসার জন্য না, আপনার অবশ্যই পুরো স্কুলের সব মেয়েদের জন্যে। এবং এইটা আমার কোন একটা অসাধারণ একটা এক্সাম্পল আপনি সেট করছেন। আপনি আমাকে একটু বলুন যে কিভাবে এই মেয়েদেরকে দেখতে গিয়ে আপনার কখন এই জিনিসটা মনে হলো যে হয়তোবা আর একটু কিছু দেওয়া দরকার, হয়তোবা আরো কিছু সুযোগ সৃষ্টি করা দরকার, এটা কিরকম ভাবে মনে হলো? আজ স্কুলে আমার যেটা মনে হচ্ছিল যে একটা জায়গায় গিয়ে আমরা শুধুমাত্র যারা রেজাল্ট মানে লেখাপড়ায় ভালো
তাদেরকেই আমরা কোথাও শুধুমাত্র এগিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর যে ভেতরের কোয়ালিটি গুলো আছে সেগুলো কোথাও যেন চাপা পড়ে যাচ্ছে। কিন্তু স্কুল মানে লেখাপড়া, কিন্তু তার সঙ্গে এগুলোও কিন্তু আছে। তাহলে এই ক্লাসগুলো থাকতো না, খেলার ক্লাস, সেলাই ক্লাস, এগুলো থাকতো না, তাহলে এগুলো কেন? তাহলে এটা আমাকে 8-এর পর বন্ধ করে দিচ্ছে। তার মানে তো এটা না 8-এর পর একটা মেয়ে দৌড়াবে না, একটা মেয়ে কিছু সেলাই করবে না, তাহলে সবাই তো লেখাপড়ায় ভালো হবে না, সবার তো মেধা সমান হবে না। আমি যেটা মন থেকে বিশ্বাস করি সেটা হচ্ছে প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানো দরকার, মানে একটা অর্থনৈতিক স্বাধীনতা দরকার। কিছুটা অর্থনৈতিক স্বাধীনতা থাকলে তার একটা ভয়েস থাকে, সে তার ফ্যামিলিতে হতে পারে, তার সমাজেও হতে পারে। আমি এখানে চাকরি করতে এসে দেখেছি মেয়ে, মানে মেয়ে যারা মেয়ে আর কি, তারা বেশ ভালো মাত্রায় নেগলেক্টেড, যেখানে মারও কোনো ভয়েস নেই, মার নিজস্ব ভয়েস নেই, বলে সেই মেয়েটাকে কিছু করাবে সেই বলারটুকু ক্ষমতা কিন্তু মাদের নেই। সেটা থেকে আমার মনে হয়েছিল যে এই মাদের যদি ভয়েস রেজ করতে হয়, তাহলে আমি তো তার মাদের কথা নতুন করে কিছু আনতে পারবো না, তাহলে আমার মেয়েদের যদি আমি প্রপারলি ট্রেন করতে পারি যাতে তারা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়, তাহলে আমাকে সব দিক থেকে ঝাঁপাতে হবে, শুধু পড়াশোনা নিয়ে ঝাঁপালে হবে না। আমি এই স্কুলে এসেছি 10 সাল থেকে, প্রথম দিকে আমি পড়াশোনা নিয়েই ঝাঁপিয়েছি, পড়াশোনাটাকেই আগে, স্কুলের রুলস রেগুলেশন বলুন, ডিসিপ্লিন বলুন, আমি সেটাকে আগে আনার চেষ্টা করেছি। সেটা আনার পর আমি এবার অন্যগুলোতে হাত দিচ্ছি একে একে। মানে তার জন্য আমার মনে হচ্ছে যে খেলা একটা অত্যন্ত জোরালো মাধ্যম, যেখান দিয়ে আমি আমার মেয়েদের কিছুটা হলেও এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং আমি শুধু বলছি যে সে বড় অ্যাথলেটিক হতে পারে, আবার নাও হতে পেরে কিছু দূর এগিয়েও পুলিশের চাকরি বা বিভিন্ন ধরনের যে চাকরিগুলো আছে সেগুলোতেও কিন্তু এগুলোর একটা প্লাস পয়েন্ট আছে। তো সেইগুলোতেও আমার মেয়েরা সাবমিট করছে, শুধু পড়াশোনায় ভালো হলাম, ভালো মার্কস আছে, কিন্তু আমি তো সেখানে যখন পুলিশের চাকরিতে মাঠ কমপ্লিট করতে হবে টাইমের মধ্যে, সেগুলো তো তারা পারবে না। তার মানে ফিটনেসটাও খুব দরকার। এবং ওই বললাম যে এখন আমরা দেখেছি, আমরা এই বয়সে যেরকম যতটা দৌড়ঝাঁপ করতে পারতাম, এখনকার বাচ্চারা খুব অল্পে মাঠে 20 মিনিট 15 মিনিট দাঁড় করানো হলো মাথা ঘুরে যাচ্ছে, পড়ে যাচ্ছে, মানে কোনো ফিটনেসের ব্যাপারটাই নেই। শরীর সুস্থ না থাকলে কোনো মতেই পড়াশোনাটাও ভালোভাবে হতে পারে না। হ্যাঁ, তো দুটো প্যারালালি, যাতে মিনিমাম সুস্থতা মেয়েদের মধ্যে থাকে, আর যারা এটা নিয়ে এগোতে চায় তারা আরো এগোবে, এই প্ল্যাটফর্মটাই ওদের দিতে চেয়েছি। আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বললেন রাখি ম্যাম। যারা আমরা খেলাধুলা নিয়ে আলোচনা করি এবং গবেষণা করি, তারা আমরা অনেক ধরনের এই বেনিফিটস, খেলাধুলা রিলেটেড যে বেনিফিট গুলো, এইগুলো নিয়ে অনেক আমরা কাজকর্ম এবং কথা বলি, যে বেনিফিটস টু প্লেয়িং স্পোর্ট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইত্যাদি। যেমন আপনি বলছেন যে ফিটনেসটাই কমে যাচ্ছে সেটা বাড়বে, শুধুই যে সে খেলোয়াড় হয়ে নাম করবে বা একটা চাকরি পাবে সেটাও নয়, এমনি জেনারেলি সব মেয়েদেরই দৌড়াদৌড়ি করা উচিত ফিটনেসের জন্য। কি সেরকম আরো অনেকগুলো জিনিস আমরা স্পোর্টসের দিক থেকে দেখি, স্পেশালি ধরুন যখন টিম স্পোর্টের খেলার সুযোগ পায় তখন কোঅর্ডিনেশন, টিম ওয়ার্ক, লিডারশিপ দেওয়ার, কিছু কিছু মেয়ে এগিয়ে আসবে, তাদের একটা লিডারশিপ দেওয়ার ক্ষমতা বাড়বে, এই ধরনের অনেক ধরনের লাইফ স্কিলস যাকে বলে, যেটা হয়তো সেটা সেটা কিন্তু বারবার একটা সুযোগ খেলাধুলার মাধ্যমে করে দেওয়া যায়। এটা আপনি ফেস করছেন এখন স্কুলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে। আমি ওই জন্য ওদের কাবাডি আর মেয়ে টিমটা বের করতে চেয়েছি, কাবাডি টিম আর খোখো টিম করতে চেয়েছি, যে যেটা ছোট মাঠেও হয়ে যেতে পারে। তো সেটা সেই জন্য ওদের আমি করেওছিলাম, মানে এর আগে একটা বাইরে থেকে ট্রেনারও আনছিলাম, দুজন মেয়েকে যারা খোখো খেলে এইদিকে বাড়ি। আমি কারণ বেশি টাকা দিয়ে তো আমি কোনো ট্রেনারকে শুধুমাত্র আমার স্কুলের জন্য আনতে পারবো না, সেই ক্যাপেবিলিটি আমার নেই। তো সেই জন্য এই দিকেই বাড়ি এরকম দুটো মেয়ে কে দিয়ে ওদের আমি আনছিলাম, দিয়ে ওরা একটা খোখো টিম করেছিল। কিন্তু তারপরে লকডাউন হয়ে আমার একদম, মানে সবে যখন ভাবছি, কারণ আমি ছোট, আমার নিজস্ব হচ্ছে ফুটবল টিম করার খুব শখ। হ্যাঁ, যে একটা যদি আমার করঞ্জলি বালিকা বিদ্যালয়ের যদি একটা ফুটবল টিম থাকে, কিন্তু মাঠটা একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। তো তখন আমি বললাম যে আপাতত ফুটবলের বদলে ছোট মাঠে যা হতে পারে। বারবারই দিদিরা কেন আসবে না, কবে খেলা হবে, এটা নিয়ে ওরা খুব নিজেদের মধ্যে উৎসাহিত। এবং ওটাতে আপনি যেটা বললেন যে ভীষণ কোঅর্ডিনেশনটা ভালো হয়, লিডারশিপ কে ভালো, কারণ ওরা নিজেরাই কিন্তু আইডেন্টিফাই করে দেয় যে আমরা খেলবো। বা তখন দেখেছি যে বেশ কিছু মেয়ে আছে যাদের পড়াশোনায় না যত উৎসাহ, খেলার ক্লাসটা কখনো হবে সেটাতেই ওরা বেশি
আমার বক্তব্য হচ্ছে যে নিজের মনে হচ্ছে যে ড্রপ আউটটাকে বন্ধ করার জন্য যেভাবে হোক যে কোনো ভাবে হোক স্কুলটাকে অ্যাট্রাক্টেড করা দরকার। কারোর কাছে পড়াশোনাটা নাও ভালো লাগতে পারে, সে যেন খেলাটা নাও স্কুলে আসে, মানে আসলে সে একটা পরিবেশ পাবে, কিছু অন্তত শিখতে পারবে। এই জায়গাটা আমার নিজস্ব স্কুলে দিচ্ছে, আমার স্কুলে একটা ফুটবল টিম হোক, কিন্তু জানি না আমি সেটা করতে পারবো কিনা, তবে ইচ্ছা আছে। মাঠের জন্য আমরা কথা বলছি, কিন্তু এখনো সেইভাবে মানে যে পরিমাণ টাকা বলছে সেই দিয়ে এখনো আমরা স্কুলের, কারণ মাঠটা খুব দূরে হলে আমি মেয়েদের নিয়ে যেতে পারবো না, সেটা স্কুল লাগোয়া হলে আমার পক্ষে সেটাকে হ্যান্ডেল করাটা সুবিধাজনক। দেখা যাক, আমি আশাবাদী যে আমি আমার এই স্কুলে এখনো 11 বছর চাকরি আছে, আশা মানে আমি চাইবো আমার মেয়ে বা আমার স্কুল মানে আমার অনেক মেয়েরা একসাথে খেলায় কোথাও একটা স্ট্যান্ড করবেই করবে আর কি, এই ইচ্ছাটা আমার আছে। ফুটবলের কথা বললেন, আমারও মনে 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 হচ্ছিল যে ফুটবলটা আসলে মেয়েরা খুব, মানে বিভিন্ন জায়গায় আমি দেখেছি যে স্কুল লেভেলে ফুটবল মেয়েদের অসম্ভব, শুধু তারা এনজয় করে না, মানে একটা ফুটবল খেলার একটা অন্যরকম ইম্প্যাক্টও আছে তাদের জীবনে, কারণ কন্ট্যাক্ট স্পোর্ট তো, অনেক লড়াই করে বল বার করতে হচ্ছে, সেই যে মাঠের যে লড়াইটা করতে শিখছে সেটার একটা ইম্প্যাক্ট তাদের ব্যক্তিগত জীবনেও পড়ে। এবং ফুটবল আমার মনে হয় একটা অসাধারণ স্পোর্ট, আমি কমপ্লিটলি আপনার সাথে অগ্রি করি যে ফুটবল দিয়ে আমরা নিশ্চয়ই মেয়েদেরকে অনেকটা স্বাবলম্বী করতে এবং সাহায্য করতে পারি। বেশ কিছু ইনিশিয়েটিভ চলছে, আমি এই মাঠ কামড়ে বাঁচার সিরিজের মধ্যেই প্রথম ইন্টারভিউটা কুন্তলা ঘোষ দস্তিদারের করেছিলাম, যিনি কিনা এখন ইস্ট বেঙ্গল টিমে, মেয়েদের যে টিম ইস্ট বেঙ্গল ক্লাবের, তার কোচ এবং নিজে অবভিয়াসলি ইন্ডিয়ার ক্যাপ্টেনও ছিলেন ইন্টারন্যাশনাল, অনেক তার অ্যাচিভমেন্টস। সেই সূত্রে আরেকটা যে প্রসঙ্গ আপনি তুললেন ড্রপ আউটের, আমি সেটা নিয়ে একটু আপনার সাথে কথা বলতে চাই। এই ড্রপ আউটের সমস্যাটা আপনি কিরম ফিল করছেন, কোন বয়সে এসে মেয়েদের একটা দেখছেন যে মেয়েরা ড্রপ আউট করতে পারে? আপনাকে আমি যেটা প্রশ্ন করছিলাম যে ড্রপ আউট, আপনি ড্রপ আউট শব্দটা ব্যবহার করলেন, এটা তো একটা বড় সমস্যা আমরা জানি মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে, একটা বয়সের পরে তারা স্কুল থেকে ড্রপ আউট হয়। আপনি আপনার যে এই 2010 থেকে করঞ্জলি স্কুলে যে বলছেন এক্সপিরিয়েন্স, সেখানে আপনি কি ধরনের অভিজ্ঞতা করলেন যে কোন সময় কোন বয়সে মেয়েরা ড্রপ আউট করছে, কেন করছে, তাদের কি তাহলে অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক কি হচ্ছে আপনি একটু যদি বলেন আমাদের? 2010 যখন আমি জয়েন করেছি তখন কিন্তু দেখতাম গার্জেনরাই মেয়েদের কম বয়সে বিয়ে দিতেন, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে 2012-13 সালে যখন কন্যাশ্রীটা এলো, কন্যাশ্রী প্রকল্পটা শুরু হলো, হ্যাঁ, তখন আমরা গার্জেনদের একটা বোঝাতে শুরু করলাম যে 18 বছর পর্যন্ত বিয়ে না দিলে এককালীন 25,000 টাকা পেতে পারে, ঠিক আছে। কিন্তু কিছু লোকজন আছে তারাও আর কি লুকিয়ে চুরিয়ে বিয়ে দেওয়াটা কন্টিনিউ করতে শুরু করলে, কিন্তু আমি যেটা দেখেছি ধরুন 10-14 মধ্যে যে ড্রপ আউট বা যে বিয়ের সংখ্যাটা সেটা কিন্তু এখন অনেকটা কমে গেছে। সেই বিয়েটা যে আপনার 9 গিয়ে হবে এমন কোনো কথা নেই, 8 এর পর থেকেই কিন্তু সেই প্রবণতাটা আমরা দেখতাম। ক্লাস 8 মানে ধরুন 14 বছর, 14+ এই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছিল। এরপরে আমরা যেটা করলাম যে প্রশাসনের কন্যাশ্রী প্রকল্প আর প্রশাসনের ব্লক লেভেলে বিডিও এবং ওসি, এরা আমাদের দুজনকে, এই দুজন ব্যক্তি মানে দুজন পদাধিকারী আমাদের কমপ্লেন নিলে দ্রুত অ্যাকশন নিচ্ছিলেন। এটা যে সব সময় হয় তা নয়, কিন্তু মানে ঘটনাচক্রে ওই একটা সময় সেটা খুব একসাথে 2-3 বছর মানে ধরুন 14-15-16 আমরা খুব কড়া ড্রাইভ নিয়েছি আর কি, যে মানে একটা খবর পেলেই সঙ্গে সঙ্গে থানায় ফোন, থানা থেকে পুলিশ যাচ্ছে, গার্জে মানে গ্রামের লোকেরা এখনো ইউনিফর্ম মানে পুলিশের ইউনিফর্ম কে ভয় পায় কিছু কিছু ক্ষেত্রে। তো তার ফলে এখন আমি যেটা দেখছি গার্জিয়ান তরফ থেকে বিয়ে দেওয়ার টেন্ডেন্সিটা কিন্তু কমে গেছে, কিন্তু কিছু মেয়ে আছে যারা পালিয়ে গিয়ে বিয়ে করছে। আমি যদি বলি একদম বন্ধ করে ফেলেছি সেটা একদম ভুল কথা, কিন্তু এই যে পালিয়ে গিয়ে যে মেয়েটি বিয়ে করছে
তার পেছনে অনেকগুলো কারণ আছে, সেটাও আমি খুঁজে দেখেছি। যে দেখুন, যে বাচ্চাটা সেই ফ্যামিলি বা সেই সাপোর্টটা বাড়ি থেকে পায় না, বা তার এই ছোটবেলায় যা যা পাওয়ার ইচ্ছা, ধরুন একটা মোবাইল ফোন হতে পারে, একটা ভালো লিপস্টিক হতে পারে, ভালো জামা হতে পারে, সেটা যখন সে পায় না, তখন সেটা যে প্রোভাইড করবে আশা দেখায়, তখন সেই দিকে মাথাটা ঘোরার সম্ভাবনাটাই বেশি। আমি তো টিচার হয়ে তাকে ওই সমস্ত প্রোভাইড করতে কখনো পারবো না। আমরা তো তাকে জ্ঞান দিতে পারি, বাবা তুই এটা করিস না, পড়লে তুই চাকরি পাবি। আর খুব সত্যি কথা, চাকরির সিচুয়েশনও তো খুব একটা ভালো নয়। আমি তাকে কিন্তু দম নিয়ে বলতে পারি না, তুই মাধ্যমিকটা পাস কর, দেখবি তুই একটা চাকরি পেয়ে যাবি, একথা আমি বলতে পারি না তাকে। তাহলে আমাকে ওই বোঝানো ছাড়া আর কিছু করার জায়গা কিন্তু নেই। তার ফলে কি হচ্ছে যে কিছু মেয়ে তো থাকবেই যারা বাইরে থেকে প্রভোকেটেড, মানে আরো এই কোভিড সিচুয়েশনটাকে আরো খারাপ করেছে। মানে আমার তো কন্যাশ্রী ক্লাব আছে, বা যে মানে কমিউনিকেশনটা ওদের সঙ্গে থাকে, পাড়ার মেয়েটা আমাকে এসে খবর দিয়ে যায় যে বড়দি মেয়ে বিয়ে দিয়েছে বা পালিয়ে গেছে। ইভেন পালিয়ে যাওয়া মেয়েও কিন্তু স্কুলে ফিরে এসে মাধ্যমিক পাস করেছে। অতএব স্কুলটা খোলা থাকলে কমিউনিকেশন অনেক সুবিধা হয়, বা মেয়েদের সঙ্গে আমার ইন্টারাকশনটা ভালো হয় বলে ওরা আমাকে ভয় পায়, এটাও যেমন ঠিক, আবার আমার কাছে অনেক সমস্যাও বলে। বিশেষ করে এই ধরনের সমস্যাগুলো, কারণ বাবা মা এগুলোকে অ্যাভয়েড করতে বলেন যে এর মধ্যে তোর ঢোকার দরকার নেই, সেটা হচ্ছে আমাদের কাছে ওরা বলতে পারে। শুধু আমি নয়, আমার যে কোনো ক্লাস টিচার, আমি বলেছি যার কাছে তোর মনে হবে যে ফ্রিতে কথা বলতে পারবি তার সাথে আমি শেয়ার কর, কোনো অসুবিধা নেই। তো সেটাই ওরা করে, আপাতত তাই করে আর কি, কিছুটা বন্ধ করা গেছিল। কিন্তু কোভিড সিচুয়েশনে সত্যি খুব মানে এই ধরনের মানে প্রান্তিক যে লোকজনেরা, তাদের কাছে এটা খুব মারাত্মক হয়ে গেল আর কি। এখন আজ থেকে আমার ভর্তি শুরু হচ্ছে, এই ভর্তিটা হলে আমি বুঝতে পারবো ঠিক কতজন আমার সত্যি পড়াটা ছেড়ে দিল, এবার তাদের পিছনে আর কি দৌড়াতে হবে। অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বললেন আপনি, এবং তার মধ্যে একটা জিনিস আমার মনে হয় যে আমরা যখন মেয়েদেরকে বড় করছি, তাদেরকে কতটা নিজেদের মতো করে ভাবতে সুযোগ করে দিচ্ছি, তাদেরকে তাদের ইচ্ছে অনিচ্ছেকে কতটা গুরুত্ব দিচ্ছি। অনেক সময় একটা বাবা মায়েদের বা স্কুলেরও একটা প্রবণতা থাকে যে তারা যেটা ঠিক বোঝেন সেইটা মেয়েদের উপরে চাপিয়ে দেওয়ার। আপনার কথা শুনে আমার ঠিক সেরমটা মনে হলো না। আপনি বোঝানোর কথা বললেন, আপনি তারা এসে ওপেনলি কথা বলতে পারে সেই একটা পরিস্থিতি সৃষ্টি করা গেছে বললেন, সেইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মেয়েরা অনেক সময় মনে করে যে আমি আমার তাদের ফ্রিডম, ফ্রিডম সবাই আমরা ভালোবাসি, একটা স্বাধীনভাবে বাঁচতে বা স্বাধীনভাবে ভাবতে বা কিছু একটা যেটা আমার ইচ্ছে করছে সেটাই আমি করতে পারলাম, এটা আমাদের সকলেরই খুবই পছন্দের একটা জিনিস, তাই তো? কিন্তু অনেক সময় কম বয়সী মেয়েদের ক্ষেত্রে সেইখানে একটা বাধা সৃষ্টি করা হয়, মনে হয় যেন বাবা মায়েরাই তো ঠিক বোঝেন, তারা যেটা বলছে সেটাই করা উচিত, বা টিচাররাই তো ঠিক বোঝেন, তারা যেটা বলছে সেটাই করা উচিত। তো সেক্ষেত্রে আপনার এই যে একটা অ্যাপ্রোচ, এটা খুব গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ, যেখানে কিনা মেয়েরা এসে বলতে পারছে যে আমার এই সমস্যা হচ্ছে, বা আপনি বোঝবার চেষ্টা করছেন যে কোন কেন ওরা এই সমস্যার সম্মুখীন হচ্ছে। নফিসাকে আবার ফেরত পাওয়া গেছে। নফিসা, তোমার মাইক্রোফোনটা যদি ফেরত এসছে, নফিসা তুমি তোমার মাইক্রোফোনটা যদি একটু অন করতে পারো তাহলে আমি তোমার সাথেও একটু কথা বলতে পারি। এই যে আপনি এইগুলো বলছেন, এবং যারা যারা এর মধ্যে খেলাধুলা করছে বা করতে আসছে যেমন নফিসার মতো, তাদের মধ্যে কি আপনি কোনো চেঞ্জ দেখছেন, বা আপনার কি মনে হচ্ছে এই মেয়েগুলো অনেক বেশি ফোকাস জীবনে কিছু একটা করার প্রতি, এবং সেই কারণে এদের ড্রপ আউট করার চান্সেস অনেক কম? না, মানে নফিসার ক্ষেত্রে যেটা হচ্ছে, মানে নফিসার নিজস্ব একটা তাগিদ আছে, হ্যাঁ, যে আমি হয়তো হয়তো হেল্প করছি, কিন্তু নিজস্ব তাগিদটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমি এটা মনে করি। হয়তো কোথায় যেতে হবে এটাও মা জানতেন না, বা সাইয়ের হয়তো কোনোভাবেই যোগাযোগ হতো না, সেটা হয়তো ক্ষেত্রে আমি বিভিন্ন দিয়ে ওদের সাথে যোগাযোগ করতে পেরেছি। কিন্তু নফিসার নিজস্ব অ্যাথলেটিক হওয়ার সেই খিদিটা আছে, হ্যাঁ। এবং এই ও যেটা বললো যে ওর মা দৌড়াতে পারেনি, মানে ওর বাড়ি, ওর গ্রাম, ওখানে আমি গেছি, সেখানে বেশিরভাগই হচ্ছে মানে পিছিয়ে পড়া মানুষজন, বা মানে আমি কি বলবো যে নদীতে হচ্ছে মাছ ধরে, মিন ধরে,
এই ধরনের লোকজন কাজ করে। হ্যাঁ, তো সেক্ষেত্রে গার্জেন খেয়ালই রাখেন না যে তার মেয়েটি কি করছে। যখন গার্জেনই ঠিক মতো খেয়াল রাখতে পারেন না কি করছে, তখন তো সেই মেয়ে পড়লো কি খেললো সেটা তো তাদের কাছে কোনো বদারের জায়গাই নয় আর কি। তো সেইখানে আমার মনে হয়েছিল যে নফিসাদের মতো মেয়ে যাদের একটু খিদে আছে, শুধু সেই খিদেটাকে আরো বাড়িয়ে দাও, তাহলেই এরা আরো, এবং সেই খিদেটাকে বাড়িয়ে একটা চ্যানেলাইজ করো ঠিক জায়গায়। আমি একজন ভুলভাল লোকের কাছে ট্রেন করতে পাঠালে কিন্তু তার আলটিমেটলি পরিশ্রমটা হবে, কিন্তু কাজের কাজটা কিছু হবে না। আমার নিজস্ব যেটা আমি বলছি যে আরো নিচু থেকে যদি আমরা বাচ্চাদের, আমার কাছে ক্লাস ফাইভে একটা বাচ্চা আছে 10 বছর বয়সে আসছে, কিন্তু আমরা যদি প্রাইমারি থেকে বাচ্চাটাকে ধরতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু আমার মনে হয় তাতে আরো বেশি ভালো রেজাল্ট আমরা পেতে পারি। মানে এর জন্য আমি আমার আশেপাশের প্রাইমারি গুলোর সাথেও কথা বলেছিলাম যে তুমি শুধু আমাকে আইডেন্টিফাই করে দাও যে কোন বাচ্চা ভালো খেলে, তারপর তাকে নিয়ে কোথায় যাওয়া বা কি করা যোগাযোগ সেটা আমি করব, কিন্তু তুমি শুধু খুঁজে দাও। বা আমি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে যদি এরকম কিছু হয় যে বছরের একটা সময়, ধরুন ডিসেম্বর অথবা জানুয়ারি, একটা ক্যাম্প করা যেখান থেকে ওই প্রতিভাকে খুঁজে বের করা যায়। এবার সেই বাচ্চাগুলোকেই আমি নিলাম, সেটা হতে পারে 2-4 জন। আমি পরের বছরের জন্য যারা এবারে ট্রায়াল দিল তাদেরকে বলবো তোমরা আরো ভালো করে প্র্যাকটিস করো, আমি পরের বার তোমাদের, মানে এখান থেকে সাই কিভাবে যেতে হয় সেটাই লোকজন জানে না। আমি বলবো যে আমার স্কুলে নফিসা আছে, সে একা দৌড়ায়, আর কেউ নয়। আমার পাশের স্কুল তেঁতুলতলা সুনীতিবেলা বলে একটা স্কুল আছে, ওখানে দুটি মেয়ে আছে খুব ভালো হাই জাম্প দেয়, কিন্তু তারাও কারোর কাছে ট্রেনিং নেয় না, কোথায় ট্রেনিং নিতে তাই জানে না। আমি ওদের বলেছিলাম যে ওই কল্যাণবাবুর সাথে যোগাযোগ করিয়ে দিয়ে একবার কথা বলানোর জন্য, ওদের খেলার টিচারকেও বলেছিলাম। দেখুন আমার, আমি চাইবো আমার লোকালিটির অন্য, আমার মেয়েরা নিশ্চয়ই আগে, তাদের পিছনে আমি আগে দৌড়াবো এটা ঠিক, কিন্তু তার মানে অন্য মেয়েরা আমার বাইরে তা নয় আর কি। আমার, আমি ওদের এও বলেছিলাম যদি মনে হয় স্কুল শিফট করে আমার স্কুলে নিয়ে এসো, হ্যাঁ গার্জেনকে আমার সঙ্গে এসে দেখা করতে বলো, কিন্তু তারপরে এই কোভিড সিচুয়েশনের জন্য আর কাজটা এগোয়নি। কিন্তু আমার নিজের মনে হয় যে মানে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছে, যদি সত্যি প্রতিভা খুঁজতে হয়, মানে গ্রামে পুরো ক্যাম্প, কল্যাণবাবুর এক ছাত্র ডায়মন্ড হারবারে আছে, এখান থেকে ডায়মন্ড হারবার 25 কিলোমিটার, যে বাড়ির গার্জেন সাপোর্ট করেন না সেই মেয়ের, একটা বাচ্চা মেয়ের পক্ষে এখান থেকে 25 কিলোমিটার গিয়ে আবার 25 কিলোমিটার গাড়িতে ফেরাটা সেফটি এবং সিকিউরিটির দিক থেকে খুব একটা মানে ঠিক জায়গায় না। কারণ ওদের যা কিছু প্র্যাকটিস হয় বিকেলবেলা, আমি নিয়ে যেতাম মেয়েদের শনিবার, ছাড়ে প্রায় সন্ধ্যের পরে, হ্যাঁ, সেখানে যদি ধরুন কোনো গার্জেন এগিয়ে না আসেন, হ্যাঁ, তাহলে তো অসুবিধা। মানে আমার কথা অন্তত ব্লক ওয়াইজ যদি কিছু করতে পারি আমরা, তাহলে কিন্তু আমরা গ্রাম থেকে অনেক বাচ্চাকেই তুলতে পারবো, আমার নিজস্ব ধারণা। এবং নেতলা মানে তারা যে সবাই ভালো অ্যাথলেটিক্স হবে তা না, একটা একটা গ্রুপকে যদি বের করতে পারি তারাই কিন্তু পরের জনদের টেনে নিয়ে যাবে, বা তারাই ওদের ইন্সপিরেশন হয়, তারাই ওদের দেখে এগিয়ে আসবে। কারণ নফিসাদের গ্রামে গিয়ে অনেকেই আমাকে বলেছে যে নফিসাকে দৌড়াতে দেখে অনেকেই সকালবেলা দৌড়ায়, হ্যাঁ, কিন্তু ওই কোন স্কুলে পড়ে কি ব্যাপার এই সমস্ত জায়গায়। তবে আমি বলবো আমার মনে হয় এটা ঢোকানোর পিছনে কিছুটা নফিসার অবদান আছে, কারণ নফিসা এর আগে একটা স্কুলে পড়তো বামানগর বলে, ঠিক আছে, ওখান থেকে ওকে খেলতে নিয়ে গেছিল, ও স্ট্যান্ড করেছিল, ও ফিরে এসে ও আমাকে বলেছিল আমাকে কেন খেলতে নিয়ে যাচ্ছেন না, এই কথাটা আমাকে ভীষণ হন্ট করতো যে কোথায় খেলতে নিয়ে যাবো কেন নিজে জানিন না। সেটা নিয়ে খুঁজে আমি ওকে 1 বছর নষ্ট করেছি, মানে আমি খুঁজে পাইনি যে কোথায় যেতে হয়, আমি নিজেই জানতাম না, তো তারপরে খুঁজে বের করতে পেরেছি। আপনি নফিসার প্রসঙ্গে যখন কথা বলছেন, তখন আপনি বলছেন যে অন্য মেয়েরা ওকে দেখে দৌড়তে শুরু করছে, তাহলে একটা রোল মডেলের জায়গায় নফিসা পৌঁছেছে। বা আপনি মনে করেন যে এই নফিসা বা আরো কয়েকটি মেয়ে যারা খেলাধুলায় উৎসাহী, তারা রোল মডেলের মতো ওই পুরো অঞ্চলে একটা প্রভাব ফেলতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আমার কথা হচ্ছে যে নফিসাকে যখনই দেখ রোল মডেল করতে চায়, একটা কথা বলি যে ও যে টেনাসিটি নিয়ে পরিশ্রমটা করে, সেই পরিশ্রমটা তোমায় করাতো। ও স্কুলে আসতো, ও যেদিন সাইয়ে ট্রেনিং নিতে যেত, ও স্কুলে আসতো, স্কুলে এসে আমার দুটো পিরিয়ড 11:30-12:15 পর্যন্ত স্কুল করতো, স্কুল করে 12:15 ও মিড ডে মিল খেত, দিয়ে 12:30-12:30 ট্রেন ধরতো, ওর মা হচ্ছে স্টেশনে ওয়েট করতেন, মা কিংবা বাবা, দিয়ে ও কলকাতা যেত এবং ফিরতো 23:30। তারপর সে মেয়ে যেখানে স্টেশন থেকে নামছে সেখান থেকে ওর বাড়ি কমপক্ষে 7-8 কিলোমিটার। মানে এইটা তো রেগুলার করাটা ওই প্রথমে শুনে
শোনাটা ভালো লাগে, কিন্তু এই পরিশ্রমটা আমরা কেউ ভাবি না, যখন লোকে দৌড়ায় তার পেছনে যে তার কত পরিশ্রম এবং বাড়ির লোকের কতটা অধ্যাপসায় সেটা পিছনে থাকে সেটা আমরা হয়তো সামনে দেখতে পাই না। কিন্তু আমিও বলেছিলাম যে নফিসার জায়গায় যদি হয়তো আমার ছেলে থাকতো আমিও হয়তো নিয়ে দৌড়াতে পারতাম না, কিন্তু সত্যি এই জন্য আমি নফিসার মাকে স্যালুট করি যে ভদ্রমহিলার এত ইচ্ছে এবং সেটাকে তার জন্য আমাকে লেগে পড়ে থাকা, এটাই আমরা থাকি না বেশিরভাগ ক্ষেত্রে, কিছুদিন গিয়ে আর কি আশা টাশা ছেড়ে দিয়ে আর কিছু হবে না। মানে এই লকডাউন পিরিয়ডেও ওর মা আমাকে বারবার নক করে গেছেন, কল্যাণবাবুর সঙ্গে আমাকে যোগাযোগ করিয়ে দিন, আসলে ওদের ফোনটা খারাপ ছিল যোগাযোগ করা যাচ্ছিল না। তো তারপরে কল্যাণবাবু যে গ্রুপে আর কি দেন সেই গ্রুপে আমাকে অ্যাড করে দিয়েছিলেন, এবার ওই গ্রুপে স্যার যেটা ইনস্ট্রাকশন দিতেন সেটা আবার নফিসার পাড়ার একটা ছেলের নাম্বার আমি আমার ফোনে অ্যাড করেছিলাম তাকে পাঠাতাম, তারটা দেখে নফিসা প্র্যাকটিস করত। রিসেন্টলি ফোন কিনেছে ও, একটা পুরো কমিউনিটিকে আপনি কাজে লাগিয়ে ফেলেছেন নফিসাকে খেলানোর জন্য, এটা অত্যন্ত একটা বড় ব্যাপার। এবং শুধু নফিসার কথা তো আপনি ভাবছেন না, বাকি আপনার নিজের স্কুলের মেয়েদের এবং বিয়ন্ড দ্যাট অন্যান্য স্কুলের মেয়েদেরকেও কিভাবে খেলাধুলায় আনা যায় সেটা ভাবছেন, এটা একটা ভীষণই বড় ব্যাপার। আমি আর একটা প্রসঙ্গ এই এই এতে তুলি, সেটা হচ্ছে এই যে আপনি বিয়ের কথা বললেন, যে একটা খুব ভালো বড় কথা বললেন যে এখন ওই 14-13 বছরে যে বিয়ে দিয়ে দেওয়া সেটার প্রবণতাটা কমেছে, সেটা অত্যন্ত একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস, খুব ভালো কথা। কিন্তু একটা আজকাল আমরা নতুন কথা শুনছি যে 21 বছরে মেয়েদের বিয়ে দেওয়া যাবে, 18 বছরে যে এ ছিল সেখান থেকে 21 বছরে তুলে দেওয়ার একটা কথা, এইটা নিয়ে আপনার কি, এই বিষয়টা নিয়ে আপনার কি মনে হয় যে 21 বছর করলে কি ভালো, বা 21 বছর করলে কি আপনার মনে হয় মেয়েদের পরিবাররা অতদিন তাদের পড়াশোনা করাতে পারবেন, আপনার কি মনে হয়? না, আমার কথা নিজের মনে হয় যে 21 বছর পর্যন্ত করলে ভালো, ভালো হচ্ছে একটা 18 বছর হলেই আমি সবকিছুতেই মানে সক্ষম হয়ে যাচ্ছি, বা আমার শারীরিক বলুন মানসিক বলুন সব যে গ্রোথ সেটা যে সবার সমান হবে তা তো নয়, তাই 18তেই আমি সবকিছুতে অ্যাচিভ করে যাচ্ছি ব্যাপারটা আমার মনে হয় না। আর আমি বলছি যে ওই যে বললাম যে আর 14 বছরে দিতে চায় না কিন্তু 18তে বিয়ে দিতে চায়, এরকম চেনা আছেন? হ্যাঁ, কিন্তু সেই মেয়েটির হয়তো পড়াশোনা করার ইচ্ছা আছে। হ্যাঁ, আমার নিজের অভিজ্ঞতা আমি আপনাকে বলছি, আমার স্কুল থেকে স্টার পেয়ে পাশ করা মেয়ে ক্লাস 11-এ গিয়ে দুজনের বিয়ে হয়ে গেছে। তো সে যে তারা যে অশিক্ষিত বাড়ি তা কিন্তু নয়, শিক্ষিত ফ্যামিলি, কিন্তু বাবা মা নাকি ভালো পাত্র পেয়েছেন বিয়ে দিয়ে দিয়েছে। তাহলে এই 18টা 21 হলে অন্তত যাদের পড়াশোনা করার ইচ্ছা বা যারা অন্য কিছু নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা তারা হয়তো হাতে একটু বেশি সময় পাবে। আমি মনে করি না যে 18টা হওয়া উচিত, মানে আর একটু সময় দেওয়া উচিত মেয়েদের। আমরা মোটামুটি আমাদের আলোচনার একটা শেষের দিকে চলে এসেছি এবং আপনি অনেকগুলো আজকে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনি একটা কথা বললেন যে প্রাইমারি স্কুল থেকে বাচ্চাদের সুযোগ দেওয়া উচিত, আপনি একটা কথা বললেন স্কাউটিং এর, একটা যদি স্কাউট করা হয় যে একটা ট্রায়াল মতন হলো যেখান থেকে কিছু মেয়েকে তুলে নেওয়া হলো, তাদের জীবনেও সুযোগ গুলো হচ্ছে, আবার ভালো খেলোয়াড়ও স্পোর্টস এর দিক থেকে তারা খেলোয়াড়ও সেখানে আসছে, এই সুযোগ গুলো গভর্নমেন্টের তরফে কতটা আপাতত আছে, বা গভর্নমেন্টের তরফে যে সিস্টেম আছে তার সেটার কতটুকু বদলালে আপনার মনে হয় যে এই মেয়েরা যারা খেলাধুলায় ইন্টারেস্ট নিতে পারে তারা সেই জায়গাটা পাবে? আপনি যে কথাটা বলছেন যে নফিসার পরিবারের সাপোর্ট, সেটা তো সব ক্ষেত্রে সম্ভব নয়, সেটা আমরা আশাই করতে পারি না, সেক্ষেত্রে সরকার কি আলাদা জিনিস করতে পারে যাতে কিনা যে পরিবারগুলো মেয়েদের মা বাবার থেকে নফিসার মতো সাপোর্ট নেই সেই পরিবারগুলোও এই সুযোগটা, সেই পরিবারের মেয়েরাও এই সুযোগটা পেতে পারে? আমার নিজের মনে হয় যে আমার ধারণা যে প্রত্যেকটা ব্লকে এরকম স্কুল আছে যাদের এক হোস্টেল আছে, প্রত্যেকটা ব্লকে অন্তত একটা স্কুল পাবো যেখানে হোস্টেল আছে মেয়েদের, ঠিক আছে? তো সরকার থেকে ধরুন যেটা আমি বললাম যে কোনো ক্যাম্প করে যেখানে আইডেন্টিফাইড হলো যে এই ছেলে বা এই মেয়েরা
ভালো খেলে বা এদের খেলায় এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। তো সেই মেয়েদের আমরা যদি সেই স্কুলে নিয়ে আসতে পারি, সেই একটাই স্কুল যেখানে একটা ট্রেনার থাকবে, যেখানে সবকিছু ট্রেনিং দিতে পারবো, আমি এলাকার বাচ্চাদের সেই যে বাচ্চা খেলায় ভালো তাকে আমি প্রোভাইড করবো যে সে যেন ওই স্কুলে ভর্তি হয়, তাহলে সরকারের পক্ষে একটা স্কুলে সব রকম সুবিধা দিয়ে সেই স্কুল থেকে কিন্তু বাচ্চাগুলোকে মানে প্রচুর প্রতিভা আছে এরকম তো নেই, যেটুকু আছে তাহলে সেই সরকারি লেভেলে ওই সুযোগ সুবিধাটুকু যেন তারা পায়। আমরা যেমন কমিউনিকেশন গ্যাপ, আমরা জানিই না সরকারি কি কি সুবিধা আছে আমাদের। এখন আমি ওই বললাম না, আমার স্কুলের খেলার টিচার নেই, তবে আমাকে গ্রুপে অ্যাড করার পর তবে আমি ক্যালেন্ডার পেয়েছি যে কোন সময় কি খেলা হয়, কি কি খেলা হয়, কোন কোন এজ গ্রুপে খেলা হয়, সেটা আমি আজকে মানে HM হওয়ার 10 বছর পরে সেটা আমি জানতে পাচ্ছি। সেটা তো আমার স্কুল আইডি আছে, স্কুল মেল আছে, সেটা তো সবগুলোই আমাদের সরকারি তরফে দেয়া আছে। সেইগুলো যদি আমাদের টাইম টু টাইম মেলও করা হয়, মানে আমরা বাচ্চাগুলোকে সেইভাবে ইনফর্ম করতে পারি, সেই কমিউনিকেশনটাও ঠিকঠাক হয় না আমাদের। এই জায়গাটাতে আমার মনে হচ্ছে যে কোনো হোস্টেল বেস করে যাদের গার্জেনদের নিয়ে যাওয়ার নেই তাকে যদি আমি হোস্টেলে রাখতে পারি, যে স্কুলে ধরুন মাঠ আছে, মেয়ে আছে বা কাছে কাছে, আমার স্কুলে ধরুন হোস্টেল আছে মাঠ নেই, আমার কাছে কিন্তু বড় মাঠ আছে, তাহলে আমি সেখানে নিয়ে যাব। ট্রেনার যদি সেখানে আসে তাহলে আমার কুলপি ব্লকের যত বাচ্চা আছে তারা যাদেরকে আমরা আইডেন্টিফাই করছি সেই বাচ্চাকে সেই মাঠে গিয়ে আমি খেলাতে পারবো। আমার মনে হয় তাতে সরকারের খরচ কমাবে কিন্তু বাচ্চাগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বললেন। আমি নফিসার কাছে যাই, ও বোধহয় এখন শুনতে পাচ্ছে আমার গলা। নফিসা, আমি হয়তো তোমার কথা দিয়েই আজকের আলোচনাটা শেষে শেষ করব। তুমি বলো যে খেলা বা দৌড়ানোর যে সুযোগটা আজকে তুমি পাচ্ছ, কোভিড এর জন্য অবশ্যই একটা সমস্যা হয়েছে, কিন্তু আজকে যে দৌড়ানোর সুযোগটা তুমি পাচ্ছ, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে যখন প্রথম যেদিন ঢুকলে কেমন লাগলো ওই ট্র্যাকটা দেখে, ওই যে বড় লাল রঙের ট্র্যাক? আমি আগে আমার মা বলতো যে তোকে অনেক দূর খেলতে হবে, অনেক বড় হতে হবে, আমি নিজেকে বিশ্বাস করতে পারিনি যে আমি ওখানে পৌঁছাতে পেরেছি। মনে মনে প্রচুর আনন্দিত হচ্ছিলাম যে আমি ওখানে, আমি এখান থেকে অনেক বড় হতে চাই এবং ওখানে পৌঁছাতে পেরেছি, এটা সম্পূর্ণ আমার ম্যামের জন্য। খুব ভালো কথা বললে। তুমি বলো যে বড় হতে যে চাও, তারপরে তুমি কদ্দূর অব্দি দৌড়তে চাও, নিজেকে কোন জায়গায় দেখো তুমি? আমি এশিয়ান শিপ খেলতে চাই, দেশের জন্য দৌড়তে চাও? হ্যাঁ নাফিসা, থ্যাংক ইউ। কানেকশনটা খুব একটা ভালো না, তাই তোমাকে তোমার তুমি যে খুব সুন্দর কথাগুলো বলছো সবকটা আমাদের কাছে অব্দি পরিষ্কার ভাবে আসছে না, কিন্তু তোমার লড়াই, তোমার এগিয়ে যাবার যে ইচ্ছে, এই যে তাগিদ, এই এবং তোমার চারপাশে যে সাপোর্ট তুমি আজকে পাচ্ছ, এই নিয়ে তুমি এগিয়ে চলো। এবং আমি আশা করবো যে রাখি ম্যাম, আপনি শুধু নফিসা কেন, আরো আপনার স্কুলের মেয়ে, আপনার অঞ্চলের মেয়েদেরকে এইভাবে এগিয়ে দিন। এই বলেই আজকের আলোচনাটা তাহলে আমরা এখানে শেষ করি। আপনার যদি আর কিছু বলার থাকে আপনি ডেফিনেটলি বলতে পারেন। আমরাও আপনার সঙ্গে কথা বলতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, আর কখনো কেউ আমাকে এইভাবে জিজ্ঞেস করবে সেটা আমার ভাবা না। আমার নিজের মনে হচ্ছে যে এইটুকু, মানে একজন শিক্ষিকা হিসেবে আমার ছাত্রীদের পাশে সবভাবে থাকা, সম্পূর্ণ ভাবে থাকা। আমি আমার ছেলেকেও ঠিক যতটা ভালোবাসি, আর আমার মেয়েদেরও আমি আমার মেয়েই বলি। হ্যাঁ, তো সেই জন্য ওরা যতদূর যেতে চাইবে শেষ পর্যন্ত আমি ওদের সঙ্গেই থাকবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ।